দেবাশিস, এই মুহূর্তের কথা যদি বলি, আকাশে গনগনে রোদ এবং সেখানে কিন্তু যে ধান ক্ষেত, সেই ধান ক্ষেতে কিন্তু বৃষ্টির পানি জমে আছে এবং সেই বৃষ্টির পানিরতেই যে ধান ক্ষেতটা আছে সেই ধান ক্ষেতে তারা ধান কাটছেন। এবং মজার বিষয়টি হচ্ছে, দল বেঁধে যেই দিনমজুর এখানে কাজ করছেন তারা কিন্তু অন্য একটি জেলা থেকে এনেছেন, টাঙ্গাইল থেকে এসেছেন, এবং তারা টাঙ্গাইলের একই গ্রামের সদস্য। অর্থাৎ বলা যায় সবাই দল বেঁধে এই মুন্সিগঞ্জে এসেছেন, মুন্সিগঞ্জে এসে এখানে তারা দিন যাপন করছেন, বেশ কিছুদিন এখানে তাদেরকে থাকতে হবে। এবং এখানে ধান কাটতে কাটতে তারা কিন্তু চমৎকার কিছু গান আমি শুনছিলাম কিছুক্ষণ আগেও, এবং এখানে একজনের সাথে আমি কথা বলতে চাই, আপনার নামটা যদি একটু বলতেন। আমার নাম রহমত রফিক। আমার নাম মোহাম্মদ রফিক। আচ্ছা, এখানে আপনাদের চুক্তিটা যদি একটু বলতেন, কিভাবে কি চুক্তি? চুক্তিটা আমাদের এখানে দিন রোজ রোজ ভাবে কাজ করি, আমাদের 400 টাকা রোজ দেয় আমাদের মালিক। আর মোট কি কি কাজ করতে হবে? মোট এই ধান কাটার শেষে নাড়া উল্টাইতে হবে, নাড়া সাফ করে আবার এই ক্ষেত জমি শুকাতে হবে, তারপরে ওই টিলার দা আল পাওয়ার পরে এই মাটিতে আবার সার বিছতে হবে, বিজার পর আলু লাগাইতে হবে, লাগাই আবার এই নাড়া দিয়ে ডাইখা দিতে হবে। এইখানে যে অন্য একটা জেলা থেকে এসে কাজ করছেন, বেশ কিছুদিন থাকতে হচ্ছে, সব মিলে কেমন লাগে আপনাদের? আমাদের খুব ভালো লাগে। শহর ভালো লাগে না গ্রাম বেশি ভালো লাগে? গ্রাম বেশি ভালো লাগে। কেন? কেন মানে যে গ্রামের আবহাওয়া ভালো, গ্রামের শান্তি বেশি, গ্রামের মানুষ সবকিছু খোলামেলা সবকিছু পায় ভালো। শহরে স্বাভাবিক ভাবেই তিনি কিন্তু বলছিলেন যে গ্রামে অনেক শান্তি, এবং এই শান্তিটুকু আসলে পরশ বুলিয়ে যায় শহরের মানুষকেও। এবং এই যে সহজ সরল মানুষগুলো, এই যে দিনমজুর, তারা যে পরিশ্রম করছেন সেই পরিশ্রমের ফসলটাই কিন্তু শহরের চাকচিক্য জীবন। তো আসলে শহরে থেকে গ্রামকে যেমনটা আমরা অনুভব করি, শুধু অনুভব করলেই হবে না, গ্রামের সাথে আমাদের সম্পর্কটা জড়িয়ে রাখতে হবে।